সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম আজকে আমাদের বিষয় যেটা হচ্ছে সেটা হলো রাসায়নিক পরিবর্তনের সবাই দেখো আমরা প্রথমে স্ক্রিন শেয়ারিং এ দেখে নিচ্ছি তারপরে আমরা বোর্ডে চলে যাব হোয়াইট বোর্ডে আমরা হোয়াইট বোর্ডে যে জিনিসটা লিখবো সেটা হলো এখানে আমি আগে লিখে নিলাম বাফার দ্রবণের পিএইচ গণনার জন্য হ্যান্ডেশন হেসেলবাক সমীকরণ প্রতিপাদন করব আমরা এটা দুর্বল অ্যাসিডের জন্য এই সমীকরণটা আমরা আগে এখানে লিখে রাখছি আমরা এখন হলো চলে যাব সবাই বোর্ড দেখো বোর্ডে আমাদের যেটা আছে বোর্ড দেখা যাচ্ছে সবার ওখানে থেকে? একটা একজন কথা বল বোর্ড লে লেখা বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা স্যার লেখাগুলো একটু ঘোলা ঘোলা। আচ্ছা আর একটু আমরা গারে করে লিখব এর পরে এটা শিরোনাম তো একটু লক্ষ্য করো যে এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো পড়ব সেটা হলো অম্ল ক্ষারক সাম্যাবস্থার ভিতরে আছে দুর্বল অম্লের পিএইচ গণনা হ্যানডরসন সমীকরণ প্রতিপাদন করব আমরা দুর্বল ক্ষারকের জন্য হ্যানডরসন সমীকরণ প্রতিপাদন আগেটা হলো দুর্বল অ্যাসিডের জন্য আর এরপরে আমরা পিকে পিকে বি এবং একটা গাণিতিক সমস্যা দেখব যে অর্থাৎ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে পিএইচ টা আমরা নির্ণয় করতে পারি বা পিএইচ কিভাবে আমরা গণনা করতে পারি সেটা আমরা দেখব। তা আমরা প্রথমেই যেটা দেখব সেটা হলো হ্যান্ডাসন সমীকরণ প্রতিপাদন হ্যান্ডারসন সমীকরণ প্রতিপাদন খেয়াল করে সবাই আমরা যে কোনো একটা দুর্বল অ্যাসিড নেই আমরা অ্যাসিড এর সংকেত সবসময় এইচ এ দিয়ে লিখবো টা হলো প্রোটন আর এটা হলো একটা অ্যানায়ন আমরা এটা যদি এটা যদি পানিতে দ্রবীভূত করি পানিতে দ্রবীভূত করলে এটা ডিসোসিয়েট হবে অর্থাৎ আয়নিত হবে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং একটা অ্যানায়ন তৈরি করবে আমরা যদি এটার অ্যাসিডের জন্য আমরা জানি কেসির পরিবর্তে আমরা সাধারণত লিখি এ তাহলে আমরা এখানে অ্যাসিডের জন্য কে লিখি কে এটা তাহলে দেখো সবাই খাতায় লিখে নাও আমরা অ্যাসিডের জন্য এটা লিখতে পারি এটা যেহেতু একটা দুর্বল অ্যাসিড সেজন্য এটা লেখা যাবে শক্তিশালী অ্যাসিডের জন্য সাধারণত লেখা যায় না তার কারণ শক্তিশালী অ্যাসিডের নিচের অংশটা থাকে না বললেই চলে শক্তিশালী অ্যাসিড প্রায় একশো পার্সেন্ট আয়নিত হয় সেজন্য শক্তিশালী অ্যাসিডের জন্য এটা থাকে না বললে চলে তাহলে আমরা এটা লিখলাম এখন আমরা যেহেতু আমাদের এখানে পিএইচ নির্ণয় করব সেজন্য আমরা মাইনাস লগ নিব দশ ভিত্তিক মাইনাস লগ দুই পাশে আমরা দশ ভিত্তিক মাইনাস লগ নিব তাহলে এই পাশে হলো দশ ভিত্তিক মাইনাস লগ কে আর এই পাশে হলো দশ ভিত্তিক মাইনাস লগ আমরা পুরোটাই দিলাম দেখো এটা এখন যদি আমরা এটা লগটা ভেঙে দিই তোমাদের নিশ্চয় উচ্চতর গণিতে তোমরা পড়ে থাকবে যে লগ এর একটা সমীকরণ আছে সূত্র আছে এরকম লগ এক্স ওয়াই সমান লগ এক্স প্লাস লগ ওয়াই এই সূত্রটা তো সবার জানা আছে তাই না এখন আমরা এই সূত্র অনুযায়ী ওই পাশেরটা ভাঙবার এই পাশেরটা আমরা এটাকে আমরা বলছি যে পি কে এ কেন আমাদের যখন মাইনাস লগ এ হয় কে কে হয় তখন আমরা এটাকে বলি পিকে এই পাশে আমরা পিএইচটাকে আলাদা করার জন্য হাইড্রোজেন আয়নটাকে আমরা আলাদা করছি দেখো সবাই হাইড্রোজেন আয়নটাকে আমরা এখানে আলাদা করছি বাকিটা আলাদা করে রাখি এটা লিখলাম আমরা তাহলে এখানে আমরা একটা সমীকরণ পেলাম এটা লগের সূত্র অনুসারে তাহলে এখানে আমরা লিখছি সমান আর এটা আমাদের যা আছে তাই থাকবে সাধারণত কোন অ্যাসিড সাথে দেখো যে একটা অ্যাসিড সাথে যদি আমরা একটা খার যোগ করি এবং এই অ্যাসিডটা যদি অতিরিক্ত থাকে অতিরিক্ত থাকলে তাহলে এটা বিক্রয় করার পরে আমরা যে একটা লবণ পাই এরকম একটা লবণ পাই তাহলে এটা যেহেতু আয়নে থাকে সেজন্য আমরা এই অ্যানায়নটাকে আমরা লবণ বলছি এটাকে আমরা লবণ বলছি তাহলে এটাকে যদি আমরা লবণ বলি তাহলে আমরা উপরে লিখবো লবণ এই জায়গাটা আরেকবার বুঝাবেন হ্যাঁ বুঝাচ্ছি এটাকে আমরা বলছি লবণ আর এটাকে আমরা বলছি দেখো আমরা জানি যে এটা আমি মুছে দিলাম আমরা যদি একটা বাফার দ্রবণ তৈরি করতে চাই তাহলে একটা অ্যাসিড দিব দুর্বল অ্যাসিড আর একটা খার খার দিব দেওয়ার পরে বাফার দ্রবণ হতে হলে এর আগে আমরা বলছি যে অ্যাসিডটা অতিরিক্ত হতে হবে নতুবা প্রশমনের পরেও অ্যাসিড যদি থেকে যায় তাহলে সেটা বাফার দ্রবণ হবে আর প্রশমনের পরে যদি অ্যাসিড বা খার কিছুই না থাকে সেখানে শুধু লবণ পাবো এই জিনিসটা বুঝতে পারছো তো তাই না এখন প্রশমনের পরে যদি এখানে অ্যাসিডটা থেকে যায় তাহলে সেটা হলো আমরা বলছি বাফার দ্রবণ তাহলে এখানে থেকে গেলে আমাদের এখানে অ্যাসিড থেকে যাবে আর এখানে কি থাকবে এখানে একটা অ্যানায়ন থাকবে একটা ক্যাটায়ন থাকবে এই দুটা তো সংযুক্ত থাকবে না এই দুটা যেহেতু এখানে আমাদের পানি আছে তাহলে এটা সংযোগ থাকবে না সংযোগ থাকবে না বলে আমরা এটা লবণ লিখছি ঠিকই কিন্তু আমাদের আমরা যদি এখান থেকে সোডিয়ামটা বাদ দিই তারপরেও এটাকে আমরা লবণ বলছি অর্থাৎ অ্যানায়নটা ধাতবায়নের সাথে যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটাই তো লবণ বলছি ধাতব এখানে যেহেতু দ্রবণ অ্যাকোয়াস এটা আলাদা থাকে থাকার পরও আমরা এটাকে লবণ বলছি সেজন্য আমরা এখানে অ্যানায়নটাকে আমরা লবণ বলছি আর অ্যাসিডটা তো আমাদের এখানে থেকেই গিয়েছে তো এটাই দেখো হ্যান্ড সমীকরণ আমি যে কম্পিউটার স্ক্রিনে দেখিয়েছিলাম পাওয়ার পয়েন্টে সেখানে যে সমীকরণটা দেখিয়েছিলাম সেই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই সমীকরণ শুধুমাত্র পিএইচ টা এই পাশে আছে আর পিকেটা টা ওই পাশে আছে অর্থাৎ আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে সাজিয়ে লিখলে আমরা এখানে এটা চলে যাচ্ছি এটা মুছে দিই একটু আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা পাবো হলো পিএইচ তোমাদের পিএইচ লেখার সময় অবশ্যই মনে রাখতে হবে যে পিটা আমরা ছোট হাতে লিখবো আর এইচটা বড় হাতে লিখবো পি এর পাওয়ার যেন এইচ না হয় পি এবং এইচ দুটা পাশাপাশি বসবে তাহলে এখান থেকে আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি আর ওইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে আমরা পাবো পিকে প্লাস লগ এখানে আমরা লিখবো লবণ আর এখানে আমরা লিখবো অম্ল তাহলে এইটা এটাই আমরা বলছি সমীকরণ দেখো এই সমীকরণ দিয়ে আমরা যেকোনো বাফা দ্রবণের আমরা পিএইচ গণনা করতে পারি যে কোনো বাফা দ্রবণের করতে পারি এই সমীকরণের মাধ্যমে আমরা একটা ধরো আমাদের একটা পাত্রে আছে এই পাত্রের ভিতরে আছে আমাদের পঞ্চাশ এম এল অ্যাসিড সবাই লিখে নাও পঞ্চাশ এম এল অ্যাসিড এবং এর ঘনমাত্রা দেওয়া আছে পয়েন্ট ওয়ান এম আর আরেকটা পাত্রের ভিতরে আমাদের আছে হলো ধরো এখানে আছে বিশ এম এল সোডিয়াম হাইড্রোক্সাইড এরও ঘনমাত্রা হলো পয়েন্ট ওয়ান এম তাহলে যদি দুটা মিশাই দিই তাহলে আমাদের একটা বাফার দ্রবণ হবে এবং মিশিয়ে দেওয়ার ফলে এখানে আমরা যদি এটা মিশিয়ে দিই মিশাই দেওয়ার পরে কিন্তু আয়তনটা হবে আমাদের কিন্তু সেভেন্টি এম এল আয়তনটা কিন্তু সেভেন্টি এম হবে আর এটা একটা বাফার দ্রবণ হবে যে দ্রবণের ভিতরে কি কি থাকবে ইথানিক অ্যাসিডটা থাকবে অতিরিক্ত আর এখানে থাকবে সোডিয়াম ইথানয়েড আর থাকবে হলো পানি তাহলে এই দ্রবণের পিএইচ যদি আমরা গণনা করতে চাই তাহলে আমরা এই সমীকরণে মানগুলো বসাবো কিভাবে বসাবো আমরা একটু দেখে যদিও শেষে আমরা আমরা আরেকটা আরেকটা গাণিতিক সমস্যা তারপরেও এখানে একটু পড়ে নিই আমাদের হ্যান্ডাসন সমীকরণে এখানে লবণ বলতে বোঝানো হয়েছে সোডিয়াম ইথানয়েট তাহলে সোডিয়াম ইথানয়েড এর ঘন আমাদের লাগবে ইথানয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা লাগবে এই দুটোর ঘনমাত্রা লাগবে আর আমাদের পিকে এর মান লাগবে পিকে এর মান সাধারণত তোমার দেওয়া থাকবে অ্যাসিটিক অ্যাসিডের জন্য এটার মান হলো 1.8 10 to the power minus -5 অথবা তুমি যদি শুধু পিকে নাও তাহলে এটা লগ বসালে দেখো কত আসে 3.8 মতো আসবে ক্যালকুলেটর থাকলে একটু দেখে নাও এই মানটা এখানে আসবে বা অন্য মানও যদি আসে তোমরা একটু বের করে নাও

সমীকরণ ছিল তোমরা অনেক আগে থেকেই জানো সবাই ভি ওয়ান সমান ভি টু টু তাহলে আমরা এখানে বের করবো এস টু এস টু টা বের করতে হলে আমাদের এখানে দেখো যেটা দেওয়া আছে সেটা হলো ভি ওয়ান দেওয়া আছে হলো পঞ্চাশ পঞ্চাশ না সরি এটা যদি রাসায়নিক বিক্রয় করে বিক্রয় করার পরে কতটুকু বিক্রয় করবে বিশ বিক্রয় করবে আমরা একটু লিখেই নিই যেহেতু সবার কনফিউশন লাগছে আমরা একটু লিখে নেই এখানে আছে আমাদের ইথানিক অ্যাসিড এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি বিক্রিয়া করে তাহলে এখানে সোডিয়াম ইথানয়েড এখানে পানি এখানে আমাদের বিক্রিয়া করবে বিশ এম এল কেন ইথান যেহেতু আমাদের খার আছে বিশ এম এল সেজন্য এটা বিশ হবে এবং উৎপন্ন হবেও বিশ এত তাড়াতাড়ি তাহলে এখানে আছে আমাদের ওয়ান এম এম এখানে আছে পয়েন্ট ওয়ান এম তাহলে পয়েন্ট ওয়ান এম তাহলে দুটা যখন আমরা মিশায় ফেলবো তখন আমাদের ঘনমাত্রা একটু চেঞ্জ হবে সবাই দেখতে পারছো বুঝতে পারছো হ্যালো জি স্যার জি স্যার স্যার পিকে তো স্যার 4.745 আসছে কত আসছে 4.745 আচ্ছা 74 পর্যন্ত আমরা নিলাম আচ্ছা 5 পর্যন্ত নিলাম সমস্যা নাই তাহলে এটা আমরা পেলাম আচ্ছা এখানে আমাদের হবে দেখো এটা ছিল কত বিক্রয় করেছে 20 আর আমার এখানে ছিল 50 তাহলে বিয়োগ করলে কত হয় 30 ত্রিশ গুণ পয়েন্ট ওয়ান এম আর নিচে হবে মোটটা মোট হলো সেভেন্টি এটা একটু হিসাব করে ফেলে সবাই কত হয় আরেকটা লাগবে আমাদের লবণের এটাও লাগবে লবণেরটা হলো বিশ এম এল দেখো কত আসে তারপরে আচ্ছা এই দুটা মান আর পিক এর মান এই সমীকরণে বসা আমি আর লিখছি না এই দুটা মান অ্যাসিডের মানটা যাবেন নিচে এটার মানটা যাবে উপরে আর এখানে মান বসালে এখানে দেখো পিএইচ এর মান একটু একটু বেশি হতে পারে বা যদি মাইনাস আসে তাহলে কম হতে পারে যাই হোক এখানে বসালে আমরা মানটা পাবো সবাই লিখে নাও আমরা এখন চলে যাব তোমার খারকের জন্য চলে যাব আগে এটা লিখে নাও সবাই বাম পাশের অংশটা আমি মুছে দিলাম ঠিক আছে সবাই এই সমীকরণটা লিখে নিয়েছো না শপিং সমীকরণটা লিখে এটা মান বসো আচ্ছা সমীকরণটা আমি এখানে আবার লিখে দিচ্ছি পিএইচ সমান ফোর পয়েন্ট সেভেন ফোর ফাইভ প্লাস লগ লবণের মান বের হয়েছে এটা পয়েন্ট জিরো টু এইট আর এটা পয়েন্ট জিরো ফোর থ্রি এখানে দেখো পিএইচ কত পাওয়া যায় তার পিএইচ আসছে 4.56 আচ্ছা 4.56 হ্যাঁ সবাই অঙ্কটা করে ফেলো এখন আমরা চলে যাব খারকের জন্য আমাদের জুম হবার আপগ্রেড চাচ্ছে জুম একবার 1 ঘন্টা করা যায় কিভাবে এটা আমি দেখি আজকে দেখবো আবার স্যার আপগ্রেড করতে হবে স্যার হ্যাঁ এখন ইয়ে করছে না যদি চাই তখন আমরা আবার ইয়ে করব আমরা এখন দেখো দুর্বল খারকের জন্য চলে যাব দুর্বল খারকের জন্য পেস গণনা অর্থাৎ হ্যানডরসন সমীকরণ প্রতিপাদন আমরা একটু কম্পিউটার কম্পিউটার স্ক্রিনে একটু আসি সমীকরণটা সবাই একটু লিখে নাও আমরা তারপরে আমরা বোর্ডে যাব এটা একটু লিখে নাও সমীকরণটা তাহলে বাফার দ্রবণের পিএইচ গণনার জন্য আমরা যদি দুর্বল ক্ষারক ব্যবহার করি তাহলে আমরা এই সমীকরণটা পাবো সবাই এটা লিখে নাও جیسا লিখেছি হ্যাঁ স্যার হয়েছে স্যার হ্যাঁ আমরা আবার চলে যাচ্ছি বোর্ডে লক্ষ্য করো সবাই তাহলে আমরা একটা যে কোনো একটা দুর্বল খারককে আমরা এইভাবে লিখে থাকি শান্ত আবারও আমরা এটার জন্য কে বি লিখব অ্যাসিডের জন্য লিখছিলাম আমরা কে এ আর খারকের জন্য আমরা লিখব কে বি তাহলে আমরা এখানে আগের মতো লিখব স্যার মিটিং নতুন করে শুরু করবেন স্যার আর মাত্র 3 মিনিট আছে হ্যাঁ আর মাত্র 3 মিনিট আছে স্যার 3 মিনিট আছে তাহলে আমরা এটা কি আবার বন্ধ করে আবার শুরু করব না কি করে করে যা এটা জি স্যার জি স্যার বন্ধ করে আবার নতুন করে শুরু করেন স্যার স্যার মিটিং শেষ করে আবার শুরু করেন আচ্ছা ঠিক আছে ইন মিটিং দেন আচ্ছা তাহলে কয়েক মিনিট অপেক্ষা করে সবাই হ্যাঁ চলে যাবেন আবার তাহলে দেখো আমরা খারকের জন্য দুর্বল খারকের জন্য যেটা দেখছি লক্ষ্য করো সবাই দুর্বল খারকের জন্য আমরা বলছি দুর্বল খারক এখানে ওয়েস থাকবে খারকের সাথে আমরা জানি খার বা খারকে থাকে আর বিটা একটা ক্যাটায়ন তাহলে দুর্বল খারকের জন্য আমরা যদি পানিতে দিই তাহলে এখানে ক্যাটায়ন এবং ওয়েস আলাদা হয়ে যাবে এখানে আমরা আগেটাই যেমন কে লিখলাম এখানে আমরা লিখলাম কে তাহলে কে বিয়ে হল একটা ইকুলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সামাঙ্ক খারকের সামাঙ্ক বা খারকের ইকুলিব্রিয়াম কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এভাবে আমরা লিখতে পারি উপরে বিয়ের ঘনমাত্র ওয়েস এর ঘনমাত্র এটা দুই পাশে যদি আমরা মাইনাস লগ নিই তাহলে আমরা এরকম পাবো আবারও আগের সমীকরণ অনুসারে আমরা এটা লিখতে পারবো পিকে বি আর এটা আমরা আলাদা করে নিতে পারবো আগে যে ইকুয়েশন দেখানো হলো ফর্মুলা দেখানো হলো লগের সে লগ এর ফর্মুলা অনুসারে আমরা এটা আলাদা করে নিতে পারবো এখন এটা আমরা লিখলাম পি কে বি এটা লিখলাম এটা আর এই পাশে দেখো এটাকে আমরা পি ওইস বলছি কিন্তু পি পি ওইস তাহলে মাইনাস তো এখানে প্লাস হয়ে যাবে লক্ষ্য করো সবাই আমাদের সূত্রে আছে হলো পি পিওয়েস সমান কত মাইনাস লগ মাইনাস লগ ওয়েস আছে এটা আছে তাহলে এখানে আমাদের করতে পারতেছি না স্যার হ্যাঁ হ্যালো স্যার তাহলে এখানে আমাদের মাইনাস লগ ওইস আছে না তাহলে মাইনাস লগ ওইস সহ এটা পিওইস তাহলে সেই জন্য এখানে আমাদের প্লাস হবে সবগুলো এটা তুলে নাও এখন দেখো দেখো সমান কত চোদ্দ না এটা হলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা যদি তোমার উল্লেখ না থাকে তাহলে আমরা এটা যে কোনো তাপমাত্রার জন্য আমরা কিন্তু 14 লিখতে পারবো না তখন আমরা লিখবো কি পিকেডব্লিউ মনে করে দেখো আমরা পানির আয়নিক গুণফল থেকে পিকেডব্লিউ লিখলাম না তাহলে এটা আমরা যে কোনো তাপমাত্রাতে লিখবো আমরা এটা যে কোনো তাপমাত্রাতে আর আগেতে আমরা লিখছি যেটা সেটা হলো 25°C আমরা সেখান থেকে পঁচিশ ডিগ্রিতে ব্যবহার করি তাহলে আমাদের এই জায়গাটা আমরা এই মানটা বসাই দিই সবাই লক্ষ্য করো তাহলে পি কে বি সমান মাইনাস লগ তাহলে এখানে আমরা লিখলাম লবণ এটা আমরা লিখলাম খারক আর এখানে আমরা যেটা লিখছি সেটা হলো চোদ্দ মাইনাস পিএইচ খেয়াল করে সবাই তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি ফর্টিন মাইনাস পিএইচ তাহলে আমরা পিএইচ টা শুধু এই পাশে নিয়ে আনবো আর বাকিটা সব ওই পাশে নিয়ে যাব আমরা তাহলে আমরা এটা লিখি চোদ্দ মাইনাস পিকে বি মাইনাস লগ এখানে আমরা লিখছি লবণ আর এখানে আমরা লিখছি খারক তাহলে এটা আমাদের দুর্বল খারকের জন্য হ্যান্ডারসন সমীকরণ আমরা পিএইচ ও গণনা করতে পারি এখান থেকে পি ওইস ও গণনা করতে পারি এখানে পি ওইস আছে আমাদের পি ওইস ও গণনা করতে পারবো পি এইস ও গণনা করতে পারবো তবে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের পিকেবি বা শুধু কে পারবো তবে আমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিড জন্য বা ফারের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে কিন্তু তারপরে এটাও শিখে রাখতে হবে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমাদের দুটা প্রতিপাদন আমরা শেষ করলাম এখন আমরা চলে যাব কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখবো একটা হলো এখন আমরা একটা অঙ্ক দেখবো अच्छा यहाँ की क्लास निक्स है बल्लन है भाव सर जी ये कैसे देवसे आप पीछे देवसे आपने शायद कर दिया शिल्हा सब पीछे ले लिया है कैसा है আচ্ছা সবাই একটু লক্ষ্য করো সবাই লক্ষ্য করো যে আমরা এখানে কয়েকটা সংজ্ঞা এভাবে দিতে পারি গাণিতিক ভাবে এটা একটু দেখে নাও তারপর আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি সবাই এটা দেখছে তো তাই না এখানে একটা অঙ্ক আছে দেখো সবাই অঙ্কটা সবাই স্ক্রিনশট বা এমনিতে অঙ্কটা করে নাও দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে আমরা আগে যে অঙ্কটা করছি সেই অঙ্কের মতো এখানেও হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ হ্যাঁ অঙ্কটা দেখে অঙ্কটা একটু তুলে নাও এরপর আমরা চলে যাবো প্রশ্ন উত্তরে পাঁচ মিনিট সময় দেবো তোমাদের পঁয়তাল্লিশে আমরা ক্লাস শেষ করবো এই অঙ্কটা তুলে নাও নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার দেওয়া হবে স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা আলাদা হলে তখন কি করব আলাদা হয়ে গেলে দুটার ঘনমাত্রা এক করার নিয়ম আছে না ওই যে তিনটা দাগ দিয়ে আমরা করতাম ইকুইভ্যালেন্ট দিয়ে মনে আছে আগে একই রকম ঘনমাত্রা করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এটা তুলে নেওয়ার পরে আমি বোর্ডে আরেকটা জিনিস দেখা সেটা তুলে নাও সবাই পরীক্ষা একটা কনফিউশন প্রশ্ন দিয়েছিল এর আগে সেটা আমি দেখাচ্ছি একটু সবুজ দিয়ে লিখলাম একটু কষ্ট করে দেখো অঙ্কটা তোলা হয়েছে সবার এখন একটু বোর্ডে চলে যাও বোর্ডে দেখো সবাই বোর্ডে দেখো একটু কালিটা মনেস একটু হালকা আমি বলে দিচ্ছি বাষ্পাধবন হবে কিনা এখানে দেওয়া আছে হলো প্রথম পাত্রে ইথানয়িক অ্যাসিড পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট ফাইভ এম এল দেওয়া আছে আয়তন আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড পয়েন্ট ওয়ান এম আর এইট এম এল এতে অ্যাকচুয়ালি পনেরো দেওয়া ছিল কিন্তু ছাপাখানার ভুলে এখানে একটা ফুটা পড়ে গেছিল এটা একটা বোর্ডের প্রশ্ন ঠিক আছে কেউ কেউ পনেরো ধরে করেছে যারা পনেরো ধরে করবে সেক্ষেত্রে বাফার দ্রবণ হবে আর যদি পনেরো ধরে না করা হয় ওয়ান পয়েন্ট এইট ধরে করা হয় তাহলে কিন্তু এটা বাফার দ্রমন হবে না সবাই লক্ষ্য করছে ব্যাপারটা যদি আমরা এখানে পনেরো ধরে করি দেখো যদি পনেরো ধরে করি তাহলে বাফার দ্রমণ হবে তাহলে আমাদের ওই যে আগের নিয়ম অনুযায়ী করতে হবে আজ যদি 1.5 ধরে করি ধরা ছাপাখানার ভুলে ও পয়েন্ট পরে গেছে এখানে একটা বোর্ডের প্রশ্ন তো কারেকশন করে থাকে না তাহলে কেউ যদি 1.5 ধরে করে তার সেক্ষেত্রে হবে কিন্তু সেই ক্ষেত্রে এটা বাফাদ্রবন হবে না তার কারণে 1.5 এখানে বিক্রিয়া করবে এটার 1.5 এর সাথে বিক্রিয়া করলে এই থেকে 1.5 বিয়োগ করতে হবে বিয়োগ করার ফলে দেখা যাবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে থেকে যাবে অর্থাৎ পিএইচ এর মানটা আমাদের এখানে 7 এর চেয়ে বেশি হয়ে যাবে। क्लियर হয়েছে সবার? তাহলে আমাদের আজকে এই পর্যন্ত আলোচনা ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে এখন। আমরা এখনই শেষ করব এটা। কারো কোনো প্রশ্ন আছে? দেখো আমরা আবার কম্পিউটার স্ক্রিনে ফিরে আসি সবাই লক্ষ্য করো যে আমাদের দুটো দ্রবণ থাকলে সেই দ্রবণটা বাফার দ্রবণ হবে কিনা সেটা বোঝার উপায় হলো যে আমাদের যে দুর্বল অ্যাসিডটা থাকবে সেটা অবশ্যই বেশি পরিমাণে দেওয়া থাকতে হবে আর সবল অ্যাসিড সবল ক্ষারকের তুলনায় এটা অবশ্যই বেশি পরিমাণে থাকতে হবে অল্প পরিমাণে থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রশমন হওয়ার পরে খাটটা বেশি থেকে যাবে সেজন্য সেটা বাফার দ্রবণ হবে না আমাদের আলোচনা আজকে এখানেই শেষ হলো সবাইকে নেক্সট ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো নিরাপদে থাকো সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ